সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমরা শুরু করতে চাই এভাবে যে আমাদের পুঁজি বাড়াতে হবে, আমাদের সেভিংস বাড়াতে হবে। আমরা যে জায়গাটার মধ্যে পৌঁছাচ্ছি, এখন অর্থনৈতিক অবস্থা খারাপ, আমাদের ইনকাম খারাপ বলছি, কিন্তু এই সময়টা আরও খারাপের দিকে যেতে পারে নাকি ভালো হবে আমরা তো জানি না, কিন্তু আমাদের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইনকাম, সেখানে যে কোনোভাবে যত কষ্টই হোক আমরা যদি সেভিংসে না যাই, তাহলে যখন আমরা আমাদের লাইফে প্রফেশনাল লাইফ শুরু করি, সেটা যদি ধরেন 22 বছর থেকে, তাহলে এই সময়ে জাস্ট লেখাপড়া শেষ করার পরে কেউ হয়তো ব্যবসায়ী হচ্ছে, কেউ চাকরিতে জয়েন করছে, তার নিজস্ব প্রফেশনে সে যখন ঢুকছে, তখন থেকেই যদি আমরা কিছু কিছু করে সেভিংস করার চেষ্টা করি, তাহলে আমরা বয়স বাড়ার সাথে সাথে, নিজেকে এস্টাবলিশড করার সাথে সাথে, আমরা কিন্তু একটা কোথাও বিনিয়োগ করার মতো অর্থ তৈরি করে নিতে পারবো। এই যে ইনভেস্টমেন্ট করার পর্যায়ে যখন আসবে, যখন ধরেন আপনার বয়সটা যখন 30 বা 35, তখন আপনার হাতে কিন্তু একটা টাকা চলে আসবে। আপনি পরিকল্পনার মধ্যে না থাকলে, আপনার বিয়ের ব্যাপারটা যখন আসে, আপনার বাচ্চা কাচ্চার ব্যাপারটা আসে, তাকে স্কুল, তারপরে হসপিটাল, এগুলোর সমস্যাগুলো যখন আস্তে আস্তে আপনার খরচের খাতায় এসে জুটবে, তখন দেখবেন যে এইটা কিন্তু আর তখন আপনি পেরে উঠছেন না। এ কারণে যখন আপনি কেবল আপনার প্রফেশনটা শুরু করছেন, তখন কিন্তু আপনার জন্য যা খরচ হচ্ছে বা আপনি আপনার বাবা মাকে কিছু দিচ্ছেন, ওই সময়কে কিন্তু একটা খুব ভালো সময় যে আপনি একটা সেভিংসে যাওয়া। এই অভ্যাসটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বয়সের সাথে সাথেও কিন্তু আপনার হাতে একটা সবসময় টাকা থাকবে, যেটা যে কোনো সুযোগ আসলে আপনি সেটাকে নিতে পারবেন। কোনো ছোটো ইনভেস্টমেন্ট করে সেখান থেকে প্রফিট টেকিং করা, বা ফ্রেন্ডদের সাথে কয়েকজন মিলে কোনো একটা প্রোগ্রামে ইনভেস্ট করা, এই বিষয়গুলো অভ্যাসে তখন পরিণত হবে এবং আপনি ছোট ছোট রিটার্ন পাওয়া শুরু করবেন। এই অভ্যাসের মধ্যে যারা থাকবেন, তারা কিন্তু আপনাদের পরবর্তী জীবনে এতটা কষ্ট করে না। এই মিডিল ক্লাস আস্তে আস্তে কিন্তু লোয়ার ক্লাসের দিকে চলে যাচ্ছে, মিডিল ক্লাস আর থাকতে পারছে না। কারণ কি, তাদের ইনকামের চেয়ে খরচের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবার আমি যদি শিফট হয়ে আসি, যে আমরা যারা এখন প্রপার্টি কিনবো কিনবো করছি গত 2-3 বছর ধরে, আমরা এই যে কোভিড চলে গেল, তারপরে একটা বিরাট রকমের যুদ্ধের মধ্যে পড়ে গেলাম আমরা, এই সময়গুলো কিন্তু প্রতিনিয়ত ঘটছে এবং দ্রব্যমূল্যর দাম বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি গত 2-3 বছরে প্রায় 35,000 টাকা রডেই বেড়েছে। তার মানে এখানে যে 60-65,000 টাকা যখন রডের মূল্য ছিল, তখনও আমরা ব্যাপারটাতে মনে করেছি যে এটা হয়তো বেশি। এখন 1,00,000 টাকা যখন রডের টন আসলো, তখনও কিন্তু আমরা একই বিষয়ে চিন্তা করছি। আবার যারা ইনভেস্ট করার, তারা কিন্তু তখনও করেছে, এখনও করছে। তার মানে আপনার পরিকল্পনা তখনও ছিল না, এখনও নেই। এই পরিকল্পনাটাকে আপনার জীবনের সাথে অ্যাটাচ করতে হবে। আপনি পরিকল্পিত জীবনযাপন করুন, তাহলে অর্থনৈতিকভাবে যেমন থাকবেন এবং সামগ্রিকভাবে ভালো থাকবেন বলে আমরা মনে করি। তাহলে এই বিষয়টা আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। উদাহরণটা হচ্ছে যে আমি গত 2-3 দিনে একজন ভদ্রমহিলা রাজশাহী থেকে ফোন করেছেন। ওনার রাজশাহী বিভাগের একটা থানায় ওনার বাড়ি, উনি ওই থানাতেই থাকেন, তার হাজবেন্ড বিদেশে থাকেন, দুবাইয়ে থাকেন। উনি আমার সাথে পরামর্শ করছিলেন প্রথম দিকে, যে তার একটা আত্মীয় স্বজনরা রাজশাহী যেহেতু কাছাকাছি বিভাগীয় শহর, সেখানে শেয়ারে একটা ফ্ল্যাট কেনার চিন্তা করছেন, এবং ওনাকেও আসলে ওখানে ইনভেস্ট করার জন্য তার হাজবেন্ডও বলেছেন, এবং তারও ইচ্ছা রাজশাহী শহরে একটা ফ্ল্যাট হোক। এই ফ্ল্যাটে ইনভেস্ট করতে যেয়ে উনি দেখলেন যে শেয়ার কনসেপ্টটা সম্পর্কে উনি দেখতে শুরু করলেন, বিভিন্ন যারা উদ্যোক্তা তাদের সাথে কথা বলা শুরু করলেন, এবং অনলাইনে যখন আসলেন, তখন হয়তো আমার ভিডিও পেয়ে আমার সাথেও পার্সোনালি কানেক্ট হওয়ার চেষ্টা করলেন। উনি প্রথম দিন জানতে চাইল যে আমি যে জমিতে একসাথে 15 জন ইনভেস্ট করছে, এই 15 জন কীভাবে ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে। তখন আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে প্রথমত যারা উদ্যোক্তা তারা ইনভেস্ট করাচ্ছে প্লটে,
এখানে একটা শেয়ার নেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করছে, এবং পরবর্তীতে এটার উপরে যে বিল্ডিংটা হবে সেই বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট তার নামে হবে এবং সেই ফ্ল্যাটটাতে তারা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে। এটা 2.5-3 বছরে বিল্ডিংটা হয়ে গেলে তখন সেই ফ্ল্যাটের মালিকানা, সে এই জমির মূল্যে জমির মালিক হিসেবে ফ্ল্যাটের মালিক হবেন। তো উনি একটা জিনিস বললেন যে আমি যদি রাজশাহীতে না থাকি তাহলে আমি এই ফ্ল্যাটটা সেল করতে পারবো কি না। তখন আমরা যেহেতু প্রতিদিন এই সমস্যাগুলো দেখছি, আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে ফ্ল্যাটে আপনি উঠতে পারবেন, কিন্তু বন্টন নামা দলিল একটা হতে হবে, যারা এখানকার শেয়ার হোল্ডার তাদের কোন ফ্ল্যাটটা কার নামে এইটা নির্দিষ্ট করে একটা রেজিস্ট্রি করে নিতে হবে। এই বন্টন নামা দলিলটা যদি না হয় তাহলে টোটাল প্রক্রিয়াটা পূর্ণাঙ্গ হলো না এবং এখানে একটা গ্যাপ থাকলো। অনেকে এটাকে নোটারাইজড করে নিচ্ছেন, অনেকে 300 টাকার স্ট্যাম্পের মধ্যে লিখে নিচ্ছেন যারা উদ্যোক্তা তাদের কাছ থেকে, কিন্তু ব্যাপারটা পরিপূর্ণভাবে হচ্ছে না। আপনাকে ফ্ল্যাট এবং জমির মূল্য দিয়ে আপনি যেহেতু এটার মালিকানা নিচ্ছেন, সেহেতু আপনাকে চিন্তা করতে হবে যে আমি এটা আইনানুগভাবে সিদ্ধ কি না, এবং আমি পরবর্তীতে এটাকে যদি সেল করতে যাই বা ব্যাংক লোন নিতে চাই তাহলে এখানে কোনো ধরনের প্রবলেম হবে কি না। তো উনি এই বিষয়গুলো দেখতে যেয়ে দেখলো যে এখানে একটা গ্যাপ আছে এবং সেই রিস্কটা ওনার হাজব্যান্ড যেহেতু বিদেশে থাকে, উনি আর কয় বছর থাকবেন, তাহলে এখানে যদি একটা ক্রাইসিস হয় তাহলে ওইটার বিকল্প উনি আমার কাছ থেকে সাজেশন চাইলেন যে এই যে থানা শহরে তার যে একটা জমি আছে 700, ওইখানকার 50-60 লক্ষ টাকা যদি ইনভেস্ট না করে উনি এই থানায় ইনভেস্ট করেন তাহলে তার জমির উপরেই একটা বিল্ডিং হচ্ছে এবং সেখান থেকে ভাড়াটা নিয়ে উনি রাজশাহীতে দরকার হলে তার বাচ্চা যখন বড় হবে তখন উনি এখানে থাকতে পারবেন কি না। তাহলে এই কম্পেয়ার করে উনিই সিদ্ধান্ত নিচ্ছেন যে যেহেতু থানা লেভেলে জমিটা আমার, বিল্ডিংটা করাটা আমার জন্য খুব ইজি যেহেতু আমি এখানেই থাকি এবং আমার বাচ্চাটাও ছোট, লেখাপড়া শেষ, স্কুলটা শেষ করলে আমরা হয়তো রাজশাহীতে যাব ওকে কলেজে ভর্তি করার জন্য, এই সময়ের মধ্যে এখানকার ভ্যালুও বাড়বে। তাহলে এই যে এইরকম ওই আপার মতো অনেকেই সারা বাংলাদেশে যারা এইরকম ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছেন, আমার এরকম অনেক পরিবারের সাথে যুক্ত আছে যারা রংপুর শহরে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক, কারমাইকেল কলেজ, ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এরকম প্রতিটা জেলা শহরে নামি দামি স্কুলগুলো আছে যাদের সবাই দেখেন যে বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য তারা কিন্তু এই থানা শহরগুলো থেকে, থানা থেকে আপনারা জেলা শহরে আসেন। তাদের সবার কিন্তু একটাই ইয়ে থাকে যে আমার বাচ্চাটা লেখাপড়া করবে ভালো স্কুলে, এবং এই যে স্কুলে ভর্তির প্রক্রিয়ার মধ্যেই কিন্তু একটা ফ্ল্যাট বা জমির প্রক্রিয়া শুরু হয়ে যায়। তখন আপনাদের যারা এই চিন্তাটা করছেন তাদেরকে আমরা সবসময় গাইড করার চেষ্টা করছি এবং আমরা বলছি যে আপনার হাতে যে পুঁজিটা আছে সেটা যেন ভুল কোনো ইনভেস্টমেন্টে না যায়। আমরা সে কারণেই কিন্তু প্রপার্টিতে ভ্যাটিং করার কথা বলছি। আমরা এই প্রপার্টি ভ্যাটিংটা করে যদি দেখা যায় যে জমির কাগজ এবং বিল্ডিংয়ের কাগজ ঠিক আছে তাহলে আমরা রেডি ফ্ল্যাটে ইনভেস্ট করতে বলছি। আবার যারা এই শেয়ারের মতো কনসেপ্টে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু এই যে গ্যাপটা, এই যে আপনি যে আসলে ফ্ল্যাটটা আপনার দলিলের মধ্যে থাকছে না, পরবর্তীতে আপনি যদি নামজারি না করতে পারেন তাহলে এইখানে যে একটা গ্যাপ থাকছে, ইনভেস্টমেন্টটা রিস্কের মধ্যে থাকছে, সে বিষয়টাও কিন্তু আমরা রেগুলার আপনাদেরকে বলছি। সে কারণে আপনাকে কিন্তু প্রস্তুতি নিয়ে ইনভেস্ট করতে হবে এবং আমরা দেখছি যারা বাইরে থাকে তাদেরও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে কারণ তারা আমাদের দেশের সচরাচর আইনকানুনগুলো সম্পর্কে সচেতন না। এ কারণে আপনাদেরকে ইনভেস্ট করার আগে সবসময় আমরা সতর্ক থাকতে বলবো এবং যেহেতু দ্রব্যমূল্যর দাম বেড়ে গেছে, এই ডেভেলপারদের এখন পার স্কোয়ার ফিটে কস্টিংটা বেড়ে গেছে, এই কস্টিংটা বাড়ার কারণে কিন্তু এখন ঢাকা শহরে যেটা আগে 5-6 হাজার টাকা স্কোয়ার ফিটে পাওয়া যেত সেটা এখন 8,000-এ চলে গেছে। এই যে একটা 1-2 হাজার টাকা মানে কিন্তু আপনি যত স্কোয়ার ফিট সাইজের যে ফ্ল্যাটটা নেওয়ার কথা সেটা কিন্তু নিতে পাচ্ছেন না। তার মানে আপনাকে কিন্তু চিন্তাটা করতে হচ্ছে যে আমার 3 রুম দরকার, আমি এখন 2 রুমের একটা ফ্ল্যাট নিয়ে কি করব। তাহলে আপনার বিকল্প ব্যবস্থাটা হচ্ছে যে আপনি আপনার কোনো মফস্বল শহরে ওই আপার মতো কোনো জমি আছে কি না যেটাতে আপনি ইনভেস্ট করলে আপনার ওখান থেকে ভাড়াটা দিয়ে আপাতত
আপনার এইরকম একটা সমস্যার সমাধান করা যেতে পারে, যে এই পুঁজিটাকে আপনি কনভার্ট করে অন্য একটা সেক্টরে নিয়ে গেলেন, অথবা আপনি এবং আপনার বন্ধু অথবা আপনার ভাই অথবা আত্মীয় কারোর সাথে কম্বাইন্ডলি আপনারা একটা জমি কিনতে পারেন কিনা, যেটা এই সময়টাতে আপনার হাতে টাকাটা হয়তো ব্যাংকে রাখবেন অথবা অলস পড়ে থাকবে, তার চেয়ে কোনো একটা জায়গায় ইনভেস্ট করে সেইখানে প্রফিট টেকিং করে নেওয়া যায় কিনা শর্ট টাইমে, এরকম বিষয়গুলো আপনাদেরকে ভাবতে হবে। কারণ আমরা সবসময় মনে করি যে অলস কোনো টাকা পড়ে রাখলে সেটা যেমন ইনফ্লেশনের ইয়াতে পড়ে যাবে, টাকার মানটা কমে যাচ্ছে সেটা একটা ঘটনা ঘটবে, তার চেয়ে টাকাটাকে এমন কোনো সিকিউর একটা প্লেসে, যেমন ল্যান্ড হতে পারে, কোনো একটা মার্কেটে দোকানে ইনভেস্ট করা হতে পারে, এরকম অনেক জায়গা আছে যেখানে আপনি ইনভেস্ট করে শর্ট টাইমে একটা প্রফিট টেকিং করে ওই ব্যালেন্সটা আপনি করতে পারেন কি না এই বিষয়টা চিন্তা করে দেখতে পারেন। আরও অনেক কথা হবে ভবিষ্যতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।